অনুপ্রেরণা দেখানো হয়। আমি ফেল হয়ে থাকি, ফেল থেকে কিন্তু কিছু শিখছি। এই যে বারবার সাবজেক্ট চেঞ্জ করছিল, আর ভালো লাগছে না, আমি সাবজেক্ট চেঞ্জ করে ফেললাম অন্য সাবজেক্ট। স্বাগতম সবাইকে মিচু ডিকশনে। আজকে চলে এলাম আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা যে ভিডিওটি দেখব, ভিডিওটি হচ্ছে টিবিএস এর অ্যাসপিরেন্ট এর কিছু এপিসোড অলরেডি চলেছে এবং এখন নতুন ট্রেলার এসেছে। আর এই ট্রেলারটি আমরা নিয়েছি দ্য ভাইরাল ফেভার ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি। সকালে সবাই ঘুম ভাঙে এরকম অ্যালার্মের মাধ্যমে। ओल्ड राजेंद्र नगर, यहाँ पर आपको जज्बों का, उम्मीदों का, निराशाओं का अनगिनत कहानियां सुनने को मिलेगी। कुछ कहानियां यहीं शुरू होके यहीं खत्म हो गया, पर कुछ कहानियों ने इतिहास रच दिया। वेलकम टू राजेंद्र नगर भाई। अभी आप लोग एस्पिरेंट हैं, लेकिन आप ही लोग आईएएस बनेंगे। पर आप ही क्यों बनेंगे? आपके बगल में जो बैठा हुआ है वो क्यों नहीं बने? याद नहीं हमको कॉलोनी क्या कहते थे यार? लाइका ट्राइपॉड। लास्ट अटेम्प्ट में ऑप्शनल चेंज करने का रिस्क कोई नहीं लेता है। देख, मैं तीन बार फेल इसलिए हुआ क्योंकि मैंने गलत सब्जेक्ट चुना। अब चेंज तो मैं कर रहा हूँ, ये तो डिसाइडेड है। एक सब्जेक्ट डिसाइड नहीं हो रहा इससे यार, देश के बारे में डिसीजन कैसे लेगा? अंकल वो कमरे में आपके टीवी की आवाज आ रही है बहुत ज्यादा, बंद कर लीजिए। इसीलिए तो तेरे कमरे का किराया कम है ना। ये बता, व्हाई डू यू वांट टू बी एन आईएएस ऑफिसर? देश की सेवा करनी है, देश के लिए कुछ करना है। इंटरव्यू वाला आंसर है, पैनल को इंप्रेस करने के लिए हर कोई यही बोलता है। दिन भर तुम परछत्ती पे खड़े किताब को देखते रहो, उससे यूपीएससी क्लियर होगा क्या? उसे ही पता है कि राजेंद्र नगर के रिलेशनशिप ना यहीं रह जाते हैं। देखो अभिलाष, तुम अगर 100% कॉन्फिडेंट होते तो रिजाइन करके जाते, सबैटिकल लेके नहीं। किसी ख्वाब में मत रहना कि आ गए हो, कोचिंग कर रहे हो तो यूं निकल जाएगा। ये यूपीएससी है, यूपीएससी निकलता नहीं है आसानी से। तुम्हारे सभी सॉल्यूशंस के अंदर एक सबसे इम्पोर्टेंट चीज मिसिंग है और वो है पॉजिटिव अप्रोच। ये यूपीएससी का एग्जाम ना फिजिकली नहीं, मेंटली भी चूस लेना। फर्स्ट अटेम्प्ट नहीं निकला, सेकंड नहीं निकला, थर्ड नहीं निकला, फाइनल अटेम्प्ट नहीं निकला, पलट के देखोगे जिंदगी का 6 साल गायब। सेल्फ कॉन्फिडेंस जमीन का नीचे घुसा हुआ होता है। मेरा दिन भी ना हिंदू से शुरू होता है और योजना कुरुक्षेत्र में खत्म। नोट बना बना के अंगूठे के फिंगरप्रिंट बदल गए मेरे। तू रियल में क्या सोचता है उससे घंटा फर्क नहीं पड़ता। सो फेक इट टिल यू मेक इट, फेक इट टिल यू मेक इट। तो आप सब डटे रहिए, फेलियर से मत भागिए, क्योंकि फेलियर ही आपको सिखाता है और फेलियर ही आईएएस बनाता है। অ্যাকচুয়ালি এটা চলছে এপ্রিল থেকে। হ্যাঁ, আমি ট্রেলারটা পরে এসেছে, তো আমি অ্যাসপিরেন্টটা দেখিনি, কিংবা দেখবো যে সেই জিনিসটা কখনো বুঝিনি যে আসলে এটা কি বিষয়ের উপর এই ওয়েব সিরিজটা আসতেছে। তো এখন ট্রেলারটা দেখে ক্লিয়ার হলাম যে আসলে সাবজেক্টটা কি, এবং খুব সুন্দর একটা সাবজেক্ট নিয়ে এই ওয়েব সিরিজটি হচ্ছে। আর আমার কাছে মনে হয়েছে যে এখানে যে মানুষ পড়াশোনা করতে করতে একটা নিরাশার মধ্যে চলে যায়, আমাদের এখানেও কিন্তু গ্যাপ চলতো সবসময়, ইউনিভার্সিটিগুলোতে অনেক সময় লাগতো, ইয়ার গ্যাপ থাকতো অনেক। তো এখন অনেকটা কমে গেছে আমাদের এখানে, কিন্তু এখানে দেখাচ্ছে যে পড়াশোনা করতে এসে প্রথমবার ফেল, দ্বিতীয়বার ফেল, তৃতীয়বার ফেল, এরকম করতে করতে 6 বছর কিন্তু লাইফে চলে যায়। তো এখানে অনেক বড় একটা সময়। আর তার কাছে একবার জিজ্ঞেস করা হয়েছে না সে কি করতে চায়, দেশের সেবা করো? অনেক মানুষেরই কিন্তু ইচ্ছা থাকে দেশের সেবা করার জন্য, সবার হয়তো এ ধরনের অ্যাসপিরেশন থাকে না, তো তার কাছে ভেতরে কিন্তু এটা আছে। তো সে চাচ্ছেই যে পড়াশোনা শেষ করে দেশের সেবা করবে, এটাই তার ইচ্ছা। তো এখানে শেষ পর্যন্ত দেখাচ্ছে যে সে না, সে কোনো বড় একটা অফিসার হতে পেরেছে,
তো এটাই আমার কাছে মনে হয়েছে যে না ওভারঅল সবার অ্যাক্টিংই ভালো ছিল। এখানে আসলে অনুপ্রেরণা দেখানো হয়েছে, এই ওয়েব সিরিজটা দেখে সবাই অনুপ্রাণিত হবে যে হ্যাঁ আমাকে পড়াশোনা করতে হবে, আমি জীবনে ফেল করেছি এটা কোনো কিছু না, যদি আমি ফেল হয়ে থাকি ফেল থেকে কিন্তু কিছু শিখছি। এই জিনিসটা কিন্তু ট্রেলারে বলে দিয়েছে যে আমরা যদি ফেল হয়ে যাই কোনো কাজে তার মানে হচ্ছে আমি কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি, এখন এই এক্সপিরিয়েন্স থেকে আমি আরও ভালো কিছু করব যেন আমি পরবর্তীতে আবার ফেল নাই। আবার যদি আমি পরবর্তীতে ফেল হই তাহলে কিন্তু আমি আবার চেষ্টা করব, তখন আমার সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইমের যে ভুলগুলো ছিল সেগুলো রিকভার হয়ে যাবে। তাছাড়া সে কিন্তু প্রথমবার সাবজেক্ট চেঞ্জ করে, দ্বিতীয়বারও সাবজেক্ট চেঞ্জ করে পাশ করার জন্য, বারবার সাবজেক্ট চেঞ্জ করছিল, সেটা একটা মজার জিনিস। আমরা কিন্তু এরকম কখনো দেখিনি যে আসলে বারবার পছন্দ হচ্ছে না সাবজেক্ট চেঞ্জ করে ফেললাম, এটা আমি প্রথমেই দেখলাম যে একটা মানুষ বারবার সাবজেক্ট চেঞ্জ করছে। তো এতবার সাবজেক্ট চেঞ্জ করার কথা আগে কখনো শুনি, এটা ফানিই লাগছিল যে না আর ভালো লাগছে না আমি সাবজেক্ট চেঞ্জ করে ফেললাম, অন্য সাবজেক্টে চলে গেলাম। বিশেষ করে পড়াশোনা শুরু করার আগে কিন্তু আমরা চিন্তাভাবনা করি যে আমি কোন সাবজেক্টে পড়াশোনা করবো বা কোনটা দিয়ে আগাতে চাই, কোনটা আমার ভালো লাগে সেরকম। আর এখানে দেখাচ্ছে যে না তার কিছুদিন পড়ার পর তার ভালো লাগছে না, ওটা সাবজেক্ট চেঞ্জ, আর একটা সে তিনবার অলরেডি চেঞ্জ করেই ফেলেছে। হ্যাঁ, ফাইনালি কিন্তু সে তার প্রপার সাবজেক্টে যায় এবং ফেল করে, এবং ফেল থেকে সে আবার নতুন উদ্যোগ নিয়ে পড়াশোনার চেষ্টা করে, অ্যান্ড ফাইনালি সে অফিসার হয়। সো পুরো বিষয়টা মনে হয় ওয়েব সিরিজে আরো সুন্দরভাবে ফুটে উঠবে। আরেকটা জায়গায় কিন্তু দেখানো হচ্ছে যে তার বাড়িওয়ালাকে এসে বলছে যে টিভির সাউন্ড কমানোর জন্য, তো ওখানে ফানি ছিল, বলে তোমার টিভি সাউন্ড কমবো কেন, আমি তোমাকে টিভি সাউন্ড না কমানোর জন্য এমন কম দামের ঘর ভাড়া দিয়েছি যাতে আমার এই সাউন্ড তুমি শুনতে পাও। এরকম কিন্তু আসলেই আছে, অনেক মানে বাড়িওয়ালা জানে যে এই রুমটাতে থাকলে এই ধরনের প্রবলেম হতে পারে, সে কারণে সে একটু কম ভাড়া দিয়ে লোক উঠায় ফেলে, তারপর দেখা যায় যে প্রবলেমগুলো শুরু হতে থাকে। তো আমি খুব অনুপ্রাণিত হয়েছে যে আমি আসলে সময় পেলে হয়তো বা অ্যাসপিরেন্টের যে ওয়েব সিরিজ আছে সেটা দেখার চেষ্টা করব। তো ওভারঅল আমাদের কাছে ভালোই লেগেছে ট্রেলারটি, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ওয়েব সিরিজটি দেখছেন এবং এনজয় করছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে একটু লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায়।